গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ইউনেস্কের দ্বিবার্ষিক সম্মেলনে যোগ দিতে ফ্রান্সের প্যারিসে এসে পৌঁছলে বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দের পক্ষ থেকে মন্ত্রীর সম্মানে নবাব গ্রুপের চেয়ারম্যান সালেহ আহমদ চৌধুরী এক নৈশভোজের আয়োজন করেন। এ সময় বাংলাদেশের প্রবীণ সাংবাদিক রিয়াজউদ্দিন, আওয়ামী লীগ সভাপতি নাজিমউদ্দিন, ফেন্সুগঞ্জ সমিতির সেক্রেটারি হেনুমিয়া সহ কমিউনিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মন্ত্রী তাৎক্ষণিক এক প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে নতুন শিক্ষানীতির গুরুত্ব আরোপ করে বলেন, পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার নিজেই উদ্যোগী হয়ে একটা শিক্ষা নীতি প্রণয়নের জন্য সেই সময় বিখ্যাত বিজ্ঞানী ডক্টর কুদরতি প্রধান নেতৃত্বে কমিশন করছিলেন, তা তৈরিও করছিলেন, কিন্তু বঙ্গবন্ধুকে হত্যা করার পরে এটা বাস্তবায়িত হয়নি। ওটাই ছিল আমাদের দেশে সবচেয়ে যুগোপযোগী বাস্তবসম্মত। আমরা গতবার আওয়ামী লীগের সময় আমরা করছিলাম একটা, সেটা প্রায় করতে করতেই সময় চলে গেছে। এই যে আমাদের দেশে যে সরকার ক্ষমতায় আসে এটা নতুন শিক্ষানীতি করে, এটা শেষ করতে করতে 5 বছর যায়, তো আরেক গভর্নমেন্ট এসে এটা বাতিল করে, এই চক্র থেকে এই কালচার থেকে বের হয়ে আসতে না পারলে আমরা করতে পারবো না। তাই শুরুতে আমি এই কথাটা বলছি যে আমরা এই কালচার থেকে বের হয়ে আসবো, ওই বছরের হিসাবে শিক্ষানীতি করবো না, মাসের হিসাবে। আমরা তাই চাই যে এই 3 মাস সময় দিচ্ছিল, আমরা একটা কমিটি করে কমিশনও করে নিই যে আপনারা আগের অনেক শিক্ষানীতি আছে এবং এই দুটো তো আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত, আপনারা সেগুলো থেকে আমাদের তৈরি করে দেন। আমরাও আমাদের দৃষ্টিভঙ্গির কথা বলছি বা জনগণের যে রায় আমরা পাইছি সেটা তাদেরকে আমরা গাইডলাইন হিসেবে বলছি। তারা 3 মাসের জায়গায় আরেক মাস বেশি সময় চাইছিলেন, আমরা সেটাও দিচ্ছিলাম, তারাও একদিন আগে তারা আমাদের জমা দিয়েছেন। আমাদের মন্ত্রিসভায় মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা হয়েছে, সেখানে আমরা পেশ করবো, তারপরে সংসদে আমরা নিয়ে যাবো এবং আমরা চেষ্টা করবো যে আগামী বছর জানুয়ারি থেকেই সেটা প্রয়োগ করতে, সেটা বাস্তবায়িত করতে, যাতে আগের মতো ওই 5 বছরে শেষ করে বললাম যে শিক্ষানীতি করছিলাম আর পরে বললাম যে আরেক গভর্নমেন্ট এসে বাতিল করে দিয়েছে, এই অবস্থায় যাবো না। এছাড়া আগামী শনি এবং রবিবার সিলেটবাসী এবং আওয়ামী লীগ ফ্রান্স শাখার উদ্যোগে পৃথক পৃথক দুটি অনুষ্ঠানে যোগ দেবেন। নুরুল ওয়াহিদ, ক্যানেলস নিউজ, প্যারিস, ফ্রান্স।